সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জুবায়ের আহমদ জুবের। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। আজকে আলোচনা করছি বেসরকারি শিক্ষক কর্মচারীদের কল্যাণ ট্রাস্ট প্রাপ্তির বিষয় নিয়ে। অর্থাৎ 90-এর দশকে বেসরকারি শিক্ষক কর্মচারীদের জন্য অবসর ও কল্যাণ সুবিধা বোর্ড গঠন করা হয়। এর পূর্বে শিক্ষক কর্মচারীরা বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা কোনো ধরনের অবসর এবং কল্যাণ সুবিধা পেতেন না। 90-এর দশকে সর্বপ্রথম এই সুবিধা চালু করা হয়। অবসরের জন্য শিক্ষকদের মূল বেতন থেকে বর্তমানে 6% কেটে নেওয়া হয় এবং কল্যাণের জন্য বা কল্যাণ ট্রাস্টের জন্য শিক্ষকদের মূল বেতন থেকে 4% কেটে নেওয়া হয়। অবসর পরবর্তী শিক্ষকগণ বা কর্মচারীগণ কল্যাণ ট্রাস্টের টাকা উত্তোলন করতে পারেন। অবসর পরবর্তী শিক্ষক কর্মচারীগণ কল্যাণ ট্রাস্টের টাকা প্রাপ্ত হয়ে থাকেন। আর এই প্রাপ্যতা পেতে গেলে কিছু শর্তাবলী বা নিয়মাবলী আছে। তো আজকে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীগণের কল্যাণ ট্রাস্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি। আমাদের আজকের আলোচ্য বিষয়ের মধ্যে থাকছে কল্যাণ ট্রাস্টের সুযোগ সুবিধা, কল্যাণ ট্রাস্টের শতকরা কর্তন এবং কল্যাণ ট্রাস্টের শর্তাবলী বা নিয়মাবলী। সর্বোপরি একটি চার্ট আলোচনা করব। সর্বোপরি এই চার্ট বা চোখের মাধ্যমে বোঝানো হবে অধ্যক্ষ থেকে সহকারী শিক্ষক, জুনিয়র শিক্ষক, দপ্তরি বা নৈশ প্রহরী পর্যন্ত কে কত টাকা অবসর পরবর্তী পাবেন, কোন নিয়মে বা কিভাবে পাবেন এবং প্রাপ্যতার পদ্ধতি সম্পর্কে বিস্তারিত। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কল্যাণ ট্রাস্ট অর্থাৎ বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীগণের কল্যাণ ট্রাস্ট প্রাপ্তির সুবিধাসমূহ সম্পর্কে। আমরা এখানে একটি গেজেট দেখতে পাচ্ছি। এই গেজেটটি 28 অক্টোবর 1999 সালের, অর্থাৎ 1999 সালে এই গেজেটটি প্রকাশ করা হয়। এই গেজেটের সংক্ষিপ্ত শিরোনাম হচ্ছে যে কল্যাণ ট্রাস্ট বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী কল্যাণ ট্রাস্ট প্রবিধমালা 1999 নামে অভিহিত হইবে। এই গেজেটের সংক্ষিপ্ত শিরোনাম। ইহার অধীনে কোনো আর্থিক সুবিধা 1 জুলাই 1990 তারিখের পূর্ববর্তী কোনো সময়ের জন্য পদেয় হইবে না। সংজ্ঞা, বিষয় বা প্রসঙ্গের পরিপন্থী কোনো কিছু না থাকিলে এই প্রবিধমালায় আইন অর্থ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী কল্যাণ ট্রাস্ট আইন অর্থাৎ 1990 সনের 28 নং আইন, SR নং 322/99 বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী কল্যাণ ট্রাস্ট আইন 1990
নব্বই সনের আঠাশ নং আইন এর দ্বারা ষোলো তে প্রদত্ত ক্ষমতাবলে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী কল্যাণ ট্রাস্ট সরকারের পূর্বানুমোদন ক্রমে নিম্ন প্রবিধমালা প্রণয়ন করিল। অর্থাৎ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের বা এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীগণের কল্যাণ ট্রাস্ট সরকার অনুমোদন করিল। চাঁদা আদায় ও জমাদান পদ্ধতি। প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান তাহার প্রতিষ্ঠানে কর্মরত সকল শিক্ষক ও কর্মচারীর চাকরি সংক্রান্ত তথ্য বোর্ডের নিকট তৎকর্তৃক নির্ধারিত ছকে এবং নির্ধারিত সময়ের মধ্যে প্রেরণ করিবেন, অর্থাৎ কল্যাণ ট্রাস্ট বোর্ডের নিকট। প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীগণের মাসিক বেতন ও ভাতার সরকারি অংশ হইতে সরকার প্রতি মাসে উক্ত অংশের পূর্বে ছিল 2%, বর্তমানে 4% হারে চাঁদা কর্তন করিবে এবং কর্তনকৃত অর্থ ট্রাস্টের নামে চেকের মাধ্যমে বোর্ডের নিকট প্রেরণ করিবে। অর্থাৎ মূল বেতনের 4% কর্তন করা হবে ব্যাংকের মাধ্যমে, আর ব্যাংক উক্ত টাকা কল্যাণ ট্রাস্টের তহবিলে জমা করবে। তহবিল ব্যবস্থাপনা। ট্রাস্টের তহবিলের দুটি অংশ থাকিবে, যথা মূলধন তহবিল ও সাধারণ তহবিল। মূলধন তহবিল হইতে অর্জিত আয় সাধারণ তহবিলে জমা হইবে, অর্থাৎ সর্বমোট যে তহবিলটি থাকবে সেটি হচ্ছে মূলধন তহবিল। সরকার কিছু অংশ দেবে আর কল্যাণ ট্রাস্টের মূল টাকাগুলা সেই অংশে জমা হবে, আর অর্জিত আয় বা লাভ্যাংশ বা মুনাফা, অর্থাৎ মূলধন তহবিল হইতে অর্জিত আয় সাধারণ তহবিলে জমা হইবে। ট্রাস্টের তহবিল হইতে শিক্ষক ও কর্মচারীগণকে প্রদেয় আর্থিক সুবিধাসমূহ। এক, কোনো শিক্ষক বা কর্মচারী শিক্ষা প্রতিষ্ঠানের চাকরি হইতে অবসর গ্রহণ করিলে তিনি যত বৎসর শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করিয়াছেন তত মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ এককালীন প্রাপ্য হইবেন। অর্থাৎ কোনো শিক্ষক যদি 10 বছর চাকরি করিয়া থাকেন তাহা হইলে তিনি 10 মাসের সমপরিমাণ বেতন পাইবেন। অর্থাৎ তার মূল বেতন যদি 16,000 টাকা হয় তাহলে তিনি 16,000 গুণ 10, অর্থাৎ এই যত টাকা হবে তত টাকা পাবেন। যদি তার মূল বেতন 50,000 টাকা হয় তাহলে 50,000 গুণ 10, অর্থাৎ তিনি 5,00,000 টাকা পাবেন। যদি তার বেতন 20,000 টাকা হয় তাহলে তিনি 20,000 গুণ 10, অর্থাৎ তিনি 2,00,000 টাকা পাবেন। কোনো শিক্ষক যদি 25 বছর চাকরি করিয়া থাকেন তাহা হইলে তিনি এই 25 বছরের, অর্থাৎ তার মূল বেতনের 25 মাসের বেতন পাবেন। অর্থাৎ তিনি 25 বছর চাকরি করেছেন তাই তিনি 25 মাসের মূল বেতনের সমপরিমাণ টাকা কল্যাণ ট্রাস্টের সুবিধা হিসাবে প্রাপ্য হবেন। দুই, কোনো শিক্ষক বা কর্মচারী চাকরিকালীন সময়ে মৃত্যুবরণ করিলে তিনি যত বছর চাকরি করিয়াছেন তত মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ তাহার পরিবার প্রাপ্য হইবে। তিনি 5 বছর চাকরি করিয়া থাকিলে তিনি 5 বছরের, অর্থাৎ 5 মাসের সমপরিমাণ মূল বেতনের সমপরিমাণ টাকা পাবেন। যদি তিনি 20,000 টাকা করে মাসে পেয়ে থাকেন তাহলে তিনি 5×20 = 100, অর্থাৎ 1,00,000 টাকা পাবেন। তিন, কোনো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করা হইলে উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বা কর্মচারীগণ কেবলমাত্র যত বৎসর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে চাকরিরত ছিলেন তত মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ এককালীন প্রাপ্য হইবেন। চার,
কোনো শিক্ষা প্রতিষ্ঠান হইতে চাকরিচ্যুত শিক্ষক বা কর্মচারীগণ কেবলমাত্র ট্রাস্ট তহবিলে চাঁদা হিসেবে তাহাদের বেতন হইতে কর্তনকৃত অর্থ ব্যাংকে সঞ্চিত মুনাফাসহ ফেরত পাইবেন। পাঁচ, কোনো শিক্ষা প্রতিষ্ঠানের চাকরি হইতে পদত্যাগকারী কোনো শিক্ষক বা কর্মচারী তাহার পদত্যাগের তারিখ পর্যন্ত যত বৎসর চাকরি করিয়াছেন তত মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ প্রাপ্য হইবেন। ছয়, এই সংবিধানের এই প্রবিধানের উদ্দেশ্যে কোনো শিক্ষক বা কর্মচারীর শিক্ষা প্রতিষ্ঠানের চাকরিতে বিরতি থাকিলে উক্ত বিরতিকাল ব্যতিরেকে তাহার চাকরিকাল গণনা করা হইবে। সাত, কোনো শিক্ষক বা কর্মচারী চাকরিকালীন সময়ে দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হইলে অথবা কোনো দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হইলে তাহার চিকিৎসার জন্য তাহার অনধিক দুই মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ তাহাকে প্রদান করা হইবে। অর্থাৎ এই সুযোগ সুবিধাগুলো একজন শিক্ষক কল্যাণ ট্রাস্ট থেকে পাইবেন। এখানে একটি চক আমরা দেখতে পাচ্ছি কল্যাণ সুবিধা প্রাপ্তির। শিক্ষক কর্মচারীদের মূল বেতনের সাথে 5% ইনক্রিমেন্ট যোগ হওয়ার ফলে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্ট ও শিক্ষক কর্মচারী অবসর বোর্ড থেকে শিক্ষক কর্মচারীদের সুবিধা প্রাপ্তির সেই হারে বৃদ্ধি পাবে। বর্তমানে কল্যাণে ও অবসর সুবিধা প্রাপ্তি এবং 5 বছর ও 10 বছর পরে কল্যাণ ও অবসর সুবিধা প্রাপ্তির তুলনামূলক বিবরণী এখানে দেয়া আছে। তো আমরা দেখতে পাচ্ছি বেতন কোড 4, পদবী অধ্যক্ষ, মূল বেতন বা বেতন স্কেল 50,000। 2018 সালে যদি তিনি কল্যাণ ট্রাস্ট প্রাপ্ত হয়ে থাকেন তাহলে তিনি পাবেন 13,99,950 টাকা। 5% ইনক্রিমেন্ট বৃদ্ধির ফলে 2023 সালে অর্থাৎ 5 বছর পরে তিনি পাবেন 60,840 টাকা মূল বেতনে কল্যাণ ট্রাস্ট সুবিধাপ্রাপ্ত হবেন। 20,07,670 টাকা। 10 বছর পর অর্থাৎ 2028 সালে মূল বেতন হবে তার 74,400 টাকা। কল্যাণ ট্রাস্ট প্রাপ্য সুবিধা পাবেন 28,27,150 টাকা। এইভাবে উপাধ্যক্ষ, সহ অধ্যাপক অর্থাৎ সহকারী অধ্যাপক, প্রধান শিক্ষক, প্রভাষক, সিনিয়র শিক্ষক, সহ শিক্ষক অর্থাৎ সহকারী শিক্ষক, জুনিয়র শিক্ষক, অফিস সহকারী, অফিস সহায়ক বা দপ্তরি, নৈশ প্রহরী, আয়া সকলেই একটি নির্দিষ্ট হারে পাবেন। তবে এখানে অধ্যক্ষের উদাহরণ দেওয়া হয়েছে, আমি একজন সিনিয়র শিক্ষকের উদাহরণ দিচ্ছি। আমরা এখানে দেখতে পাচ্ছি একজন সিনিয়র শিক্ষক 22,000 টাকা স্কেলে বেতন পান। যদি 22,000 টাকা স্কেলে তিনি অবসর নিয়ে থাকেন তাহলে 2018 সালে তিনি কল্যাণ সুবিধা পাবেন 6,15,950 টাকা। 5% ইনক্রিমেন্টের ফলে 2023 সালে তার মূল বেতন হবে 28,100 টাকা। 2023 সালে তিনি যদি অবসরে যান তাহলে তিনি পাবেন কল্যাণ সুবিধা 9,27,250 টাকা। 10 বছর পর অর্থাৎ 2028 সালে তিনি মূল বেতন পাবেন 35,880 টাকা। আর 2028 সালে যদি তিনি অবসরে যান তাহলে তিনি কল্যাণ সুবিধা পাবেন 13,63,390 টাকা। তো এই চার্টে বা এই চকের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে স্পষ্টভাবে কল্যাণ সুবিধা প্রাপ্তির চক কীভাবে দেয়া আছে। অর্থাৎ অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সহকারী অধ্যাপক, প্রধান শিক্ষক, প্রভাষক, সিনিয়র শিক্ষক, সহকারী শিক্ষক, জুনিয়র শিক্ষক, অফিস সহকারী, অফিস সহায়ক,
সকল শিক্ষক কর্মচারী এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক কর্মচারীরা কিভাবে কোন আনুপাতিক হারে কল্যাণ সুবিধা বা কল্যাণ ট্রাস্ট সুবিধা পাবেন এই চোখের মাধ্যমে আমরা দেখতে পেলাম। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সবাইকে।